하이, 보는 라 আজকে আমরা দেখবো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের চেক ডিপোজিট ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে একটা চেক নিয়ে এসেছি এটা একটা ডেমো চেক আপনাদের দেখানোর জন্য তো ধরুন আমি এক্স জেড কোম্পানি থেকে আমার নামে পনেরো হাজার টাকার একটা চেক পেয়েছি আমি কোনো কোম্পানি থেকেও পেতে পারি বা কোনো ব্যক্তির থেকেও পেতে পারি তো এক্স জেড কোম্পানির অ্যাকাউন্ট হচ্ছে কানাড়া ব্যাঙ্কে আর আমার অ্যাকাউন্ট হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে তো এই যে পনেরো হাজার টাকা চেকটা আমি পেয়েছি এটা যদি আমি আমার অ্যাকাউন্টে নিয়ে আসতে চাই তাহলে একটা চেক ডিপোজিট ফর্ম ফিল আপ করে চেকটাকে আমাকে ব্যাঙ্কে জমা করতে হবে তো আজকে আমরা সেটাই দেখবো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে চেক ডিপোজিট ফর্মটা কী করে ফিল আপ করতে হয় তো দেখুন এটা কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের চেক ডিপোজিট ফর্ম ফর্মটা দুটো পার্ট এটা হচ্ছে কাউন্টার পার্ট যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে আর এটা হচ্ছে ব্যাংকের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টের ফিল আপটা দেখবো ব্যাংকের পার্টের প্রথমে আছে ডেট যে ডেটে আমরা চেকটা জমা করতে যাবো ব্যাঙ্কে সেই দিনকার ডেটটা আমরা এখানে দিয়ে দেবো চেকের ওপরে যে ডেটটা আছে সেটা কিন্তু আমরা দেবো না যেদিনকে জমা করবো সেদিনকার ডেটটা এখানে দেব তারপর হচ্ছে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখব তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে আমরা একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবো তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা আমাদের কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো তারপর হচ্ছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে মানে যে চেক পেয়েছে বা যার নামে চেক পেয়েছে তো আপনারা এখানে আপনাদের নাম এবং টাইটেলটা লিখে দেবেন তারপরে এই যে বক্সগুলো আছে এখানে চেকের ডিটেল দিতে হবে মানে আপনি যে চেকটা পেয়েছেন তো প্রথমে আছে ব্যাঙ্ক এবং ব্রাঞ্চ তো আমি যে চেকটা পেয়েছি সেটা ক্যানাড়া ব্যাংকের এবং সোদপুর ব্রাঞ্চের তো সেই হিসাবে আমি ক্যানাডা ব্যাঙ্ক এবং সোধপুর লিখেছি আপনারা যে চেকটা পাবেন সেটা যে ব্যাংকের এবং যে ব্রাঞ্চের সেটা আপনারা এখানে লিখবেন তারপর হচ্ছে চেক নাম্বার চেকের নিচের এই যে প্রথমে ছটা নাম্বার থাকে এটা হচ্ছে চেক নাম্বার এই নাম্বারটা দেখে আপনারা চেক নাম্বারের ঘরে বসিয়ে দেবেন তারপর হচ্ছে ডেট মানে চেকটা কোন ডেটে ইস্যু হয়েছে তো চেকের ওপরে যে ডেটটা আছে সেই ডেটটা আপনারা দেখে এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে কত টাকা চেক পেয়েছেন সেটা নাম্বারে বা ফিগারে লিখতে হবে তো আমি পনেরো হাজার টাকা চেক পেয়েছি এই জন্য আমি পনেরো হাজার টাকা লিখেছি একটা দাগ দিয়ে টোটাল আবার সেই অ্যামাউন্টটা লিখে দিয়েছি আপনারা যত টাকা চেক পাবেন এইভাবে এটা নাম্বারে বা ফিগারে এখানে লিখে দেবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড যত টাকা চেক পেয়েছে সেটা ওয়ার্ডে লিখতে হবে তো আমি পনেরো টাকা চেক পেয়েছি এই জন্য আমি ফিফটিন থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকার পাবেন সেটা এইভাবে এখানে ওয়ার্ডে লিখে দেবেন এরপরে বলেছে নেম অ্যান্ড সিগনেচার অফ ডিপোজিটার মানে যে চেকটা জমা করতে যাবে সে এখানে একটা সাইন করবে সে যদি অ্যাকাউন্ট হোল্ডার যা সে করবে বা অন্য কেউ যা সে করবে কারণ একটা অ্যাকাউন্টে যে কোনো মানুষ চেক জমা করতে পারে তো এটা হয়ে গেলো আমার ব্যাংকের পার্ট এবার আমরা কাউন্টার পার্টটা দেখব কাউন্টার পার্টের প্রথমে আছে ডেট যে ডেটে আমরা চেকটা জমা করব ব্যাঙ্কে সেদিনকার ডেটটা এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আরেকবার লিখব তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা আমাদের কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখে দেবো তারপর হচ্ছে নেম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা আরেকবার লিখে দেবে তারপর হচ্ছে চেকের পার্টিকুলার মানে আপনারা যে চেকটা পেয়েছেন সেটা কোন ব্যাংকের কোন ব্রাঞ্চের এবং চেক নাম্বার এইভাবে আপনারা ডিটেলটা এখানে লিখে দেবেন তারপর হচ্ছে রুপিস মানে যত টাকা চেক পেয়েছে সেটা প্রথমে নাম্বারে বা ফিগারে লিখবেন তারপরে একটা দাগ দিয়ে টোটাল আবার সে অ্যামাউন্টটা লিখে দেবেন যেমন আমি পনেরো হাজার টাকা লিখেছি এবং এর নিচে বলেছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড মানে যত টাকা চেক পেয়েছে সেটা আপনাকে ওয়ার্ডে লিখতে হবে যেমন আমি ফিফটিন থাউজেন্ড অনলি লিখেছি তো আপনারা যত টাকা চেক পাবেন এখানে নাম্বারে বা ফিগারে লিখে দেবেন এবং এখানে ওয়ার্ডে লিখে দেবেন তো মোটামুটি আমার কাউন্টার পার্ট এবং ব্যাঙ্কের পার্ট দুটোই ফিল আপ হয়ে গেলো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চেকটা পেয়েছি সে চেকটাকে উল্টে চেকের পেছনে অ্যাকাউন্ট নাম্বার বলে আরেকবার আমরা অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো এবং মোবাইল নাম্বার বলে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবো দিয়ে আমরা চেকটাকে এই যে ব্যাংকের পার্টটা আছি এর সাথে এইভাবে এখানে পিন আপ করে দেবো করে দিয়ে আর একটা ছোটো কাজ করব এই যে কাউন্টারপার যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে এর মধ্যে আমরা লিখে রাখবো কার থেকে চেক পেয়েছি তো ধরুন আমি এক্স জেড কোম্পানি থেকে চেক পেয়েছি এই জন্য লিখেছি ফ্রম এক্স জেড কোম্পানি আপনারা যার থেকে পাবেন সেটা এইভাবে এখানে লিখে রাখবেন তাহলে আপনারা পরবর্তীকালে বুঝতে পারবেন যে এই বাউচারটা কোন চেকের রেগেস্টে তো এইভাবে আপনারা চেক ডিপোজিট ফর্মটা ফিল আপ করবেন এবং চেকটা এইভাবে পিন আপ করে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের কাউন্টারে জমা করে দিলে আশা করি আপনাদের কোটাক মহান্দা ব্যাঙ্কে চেক জমা হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ